ক্রিকেট প্রেমীদের যেন দম ফেলবার অবস্থা নেই। এক টুর্নামেন্টের আসর শেষ হতে না হতেই উপস্থিত আরেক টুর্নামেন্ট। এশিয়া কাপের পর্দা নেমে গেছে, মাসখানেক পরই শুরু হতে যাচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ। এশিয়া কাপে ভালো না করতে পারা ভারত ঘোষণা করল তাদের অস্ট্রেলিয়া বিশ্বকাপের স্কোয়াড। 15 সদস্যের দলে ফিরেছেন জাসপ্রীত বুমরা ও হর্ষল প্যাটেল। 2021 টি টোয়েন্টি বিশ্বকাপের পর 2022 এশিয়া কাপ, বহুজাতিক টুর্নামেন্টগুলোতে ভারত বারংবার হতাশ করে ফিরছে। আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের আগে তাই পুরনো ব্যর্থতার ময়নাতদন্ত চালিয়ে অস্ট্রেলিয়া বিশ্বকাপের জন্য দল সাজালো ভারত। তবে দলে নেই খুব বেশি চমক, এশিয়া কাপের এই দলেই পূর্ণ আস্থা ভারতের টিম ম্যানেজমেন্টের। বিশ্বকাপের আগে ভারতকে বড় ধাক্কা খেতে হয় রবীন্দ্র জাদেজাকে ঘিরে। এশিয়া কাপের মধ্যেই ইঞ্জুরিতে পড়ে যেতে হয় সার্জারি টেবিলে। এই স্পিনিং অলরাউন্ডারের অভাব দলটি টের পেয়েছে এশিয়া কাপেই। আগামী 3 থেকে 6 মাস সময় লাগবে জাদেজার সুস্থ হতে, তাই অস্ট্রেলিয়া বিশ্বকাপটা খালির খাতাতেই যাবে জাদেজার। এশিয়া কাপে ইঞ্জুরির কারণে খেলতে পারেননি জাসপ্রীত বুমরা। ব্যাক ইঞ্জুরিতে পড়ে ভারতের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে বিসিসিআইয়ের মেডিকেল টিমের তত্ত্বাবধানে নিজেকে ফিট করেছেন। আসন্ন বিশ্বকাপে তাই ভারতের পেস বিভাগকে নেতৃত্ব দিতে দেখা যাবে বুমরাকে। ফিরেছেন টি টোয়েন্টিতে দুর্দান্ত খেলা হর্ষল প্যাটেলও। এশিয়া কাপে পেসারদের ব্যর্থতার পর মোহাম্মদ শামিকে না নেয় অনেক সমালোচনা হলেও আসন্ন বিশ্বকাপের মূল স্কোয়াডে জায়গা পাননি তিনি। স্ট্যান্ডবাই তালিকায় থেকে তিনি যাবেন অস্ট্রেলিয়ায়। স্বামীর সাথে স্ট্যান্ডবাই আছেন শ্রেয়স আয়র, রবি বিষ্ণুই ও দীপক চাহার। 15 জনের মূল স্কোয়াডে বুমরা আর হর্ষলকে বাদ দিলে তেমন কোনো পরিবর্তন আনেনি ভারত। 4 অলরাউন্ডার, 3 পেসার সাথে একজন স্পেশালিস্ট স্পিনার। টি টোয়েন্টি বিশ্বকাপেও ভারত প্রথম ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তানের। 23 অক্টোবরের সেই ম্যাচের পর ভারতের প্রতিপক্ষ গ্রুপ এ এর রানার্স আপ দল। এরপর ভারত মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ভারত খেলবে গ্রুপ বির চ্যাম্পিয়ন দলের সাথে।